দেখুন এবার তেজসকে যেভাবে ড্রোনে রূপান্তর করবে ভারত, সামরিক ক্ষেত্রে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ভারত। এবার এক নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে, ভারতের কমব্যাট এয়ারক্রাফট তেজসকে নিয়ে এই নয়া পরীক্ষা হবে। এই লাইট কমব্যাট এয়ারক্রাফটকে রূপান্তরিত করা হবে ড্রোনে, এ বিষয়ে চলছে জোরদার গবেষণা। তেজসকে ড্রোনে কনভার্ট করতে ইতিমধ্যে গবেষণা শুরু করেছে এক বিশেষ টিম। এয়ারক্রাফট নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মনে করছে খুব কম সময়ের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি চেতক হেলিকপ্টারেরও একই রকমের একটি ভার্সন তৈরি করা হবে বলেও জানিয়েছে সংস্থার প্রধান টি সুবর্ণ রাজু। বায়ুসেনার তরফে ইতিমধ্যেই ওই সংস্থাকে 123টি LCA ফাইটার জেটের অর্ডার দেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে ভারতীয় বায়ুসেনার অন্তত 200টি যুদ্ধবিমানের প্রয়োজন পড়বে বলেও মনে করা হচ্ছে। মূলত সীমান্ত পেরিয়ে হামলা চালানোর জন্য এই ড্রোন ব্যবহার করা হবে। শত্রুপক্ষের এলাকায় ঢুকে পড়ার পর পাইলটের প্রাণের ঝুঁকি থাকে, সেটা এড়াতেই এই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ভারত AURA নামের একটি প্রজেক্টের কাজ করছে, যাতে কাভেরি ইঞ্জিন ব্যবহার করে কমব্যাট ড্রোন তৈরি করা হচ্ছে। যদিও সেই ড্রোন এখনও ডিজাইনের পর্যায়ে রয়েছে, তবে চালকবিহীন তেজস কিন্তু কোনোভাবেই আর্মি স্টেলথ ড্রোনের সমতুল্য নয়। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকা এরিয়াল টার্গেট প্র্যাকটিসের জন্য চালকবিহীন F-16 ব্যবহার করে।